এটি হচ্ছে চোখ আলা বট গাছ বলে পরিচিত এবং এই গাছটি বেশ পুরনো। আমি দেখাবো আপনাদেরকে যে প্রতি চৈত্র সংক্রান্তিতে এই গাছকে কেন্দ্র করে আপনার সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান হয়ে থাকে, পূজার আয়োজন করে থাকে এবং সেই গাছের চোখ এবং চোখ দেওয়া নিয়ে সম্পর্কে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সেই চোখ যেটা হচ্ছে বিভিন্ন মানত করা থাকে এবং তারপর এই বট গাছে এসে চোখ লাগিয়ে যায়। আরও এর আমি এর আগে আরও অনেক দেখেছি কিন্তু এই গাছ বড় হওয়ার কারণে হয়তো আটকা পড়ে গেছে। আমি এই ব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলবো এবং এই অনুষ্ঠানটি যিনি আয়োজন করেন তার সাথে কথা বলার চেষ্টা করব। বাবা একটু দেখি, এই হচ্ছে ভোগ, বিভিন্ন জন ভোগ দিয়ে যায়। দীর্ঘদিনের এই আয়োজন, আমি গত বছর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। এটি একটি ঐতিহ্য সংস্কৃতি বলতে পারেন। দেখছেন যে এখানে যারা ভক্তবৃন্দ আছেন তারা উপস্থিত আছেন। কথা বলবো এখন এই জায়গা যে যারা এই বিষয়টি পালন করেন সেই স্থানীয়দের সাথে। দাদা আপনার নামটা? শান্তিরঞ্জন সরকার। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে এই চোখ দান করার বিষয়টা কি এবং এটা কতদিন ধরে এই রীতিটা চলে আসছে এবং কে করছিল এটা, মানে বিষয়টা 300 বছর আগেতে ওই আগেতেই চোখ পড়ে। আচ্ছা, মানুষা করে চোখ ইন্ডিভিজুয়ালে মানুষা করে, আমি একজন চোখ দিব। হ্যাঁ, আমার চোখটা ভালো হলেও আমি একজন চোখ দিব, একটা চান দিব, যে কোনো একটা দিয়ে পাঠা দিব, ভোগ দিব। অনেক দূরে থাকে। এইটা প্রথম কে প্রবর্তন করে তা কি জানেন? এই অনেক 250 বছর আগে ছিল। আর এখন বর্তমানে এটা আমার তাওই ঠাকুর। তাওই ঠাকুর? হ্যাঁ, রামচন্দ্র সরকার। আচ্ছা, তার ছেলে ঠাকুর সরকার। তার আমার বাবা, আমার বাবার নাম শশী। আচ্ছা, তিন পুরুষ গেছে আর আমার 79 বছর চল। ওই 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 চোখ তো এটা মোটামুটি আপনার আপনার পূর্বপুরুষ থেকে এটা হয়ে আসতেছে। আর এখানে তো এই পালন করা হয় কি, এটাকে কি বলেন, কোনো পূজা না বিষয়টা কি, কি পূজা? বৈষ্ণব গোসাই। আচ্ছা আচ্ছা, আমরা যেটা জানতে পারলাম যে সনাতন ধর্মের ধর্মাবলম্বীদের যে বৈষ্ণব গোসাইয়ের পূজা নামে পরিচিত এবং সেটা আজকের এই চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত মাসের শেষ দিন, শেষ দিনে এটা হয়ে থাকে। আমরা দেখলাম যে একটি চোখ একজন দিয়েছে। আমি একটু উঠলাম। হ্যাঁ, এই যে হচ্ছে সে চোখ। আরো আছে চোখ? এবং কেউ স্বর্ণের কেউ রূপার, বিভিন্ন জন বিভিন্ন ধরনের চোখ দান করে থাকে। এই দুটো স্বর্ণের চোখের মতন মনে হচ্ছে, এই দুটো স্বর্ণের চোখ এবং এই যে আরো দুটো চোখ। এবং সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে এই চোখটি এখানে স্বর্ণ থাক রূপা থাক কেউ কিন্তু এতে হাত দেয় না। হ্যাঁ, এটাকে এই যে আরেকটি চোখ, এরকম আরও চোখ আছে এই গাছের ভিতরে। যখন ছোট ছিল ছোট থেকেই রয়েছে। আমি যেটা জানতে পেরেছি যে এর আগে এই জায়গায় আরেকটি বট গাছ ছিল আর এই বট গাছটির বয়স 50 থেকে 60 হবে না দাদা? এই গাছটির বয়স হয়েছে 50 থেকে 60 বছর। আর এই যে আরেকটি আরো এই স্থানে রয়েছে আরো চারটি চোখ রয়েছে। এর দুটো ঘোড়া আছে, পুতুল আছে। বিভিন্ন জন বিভিন্ন ধরনের মানত করে থাকে এবং সেই মানত অনুযায়ী তারা এই চোখ দান করে থাকে।
আমি আপনাদেরকে একটু দূর থেকে যদি দেখাই, আপনারা যেটা জানলেন যে আজ থেকে প্রায় 300 বছর আগে এই জায়গায় এই পূজাটি করতেন যিনি, এবং তার বংশ পরম্পরায় এই পর্বটি চলে আসছে এবং পালন করে আসছে, এবং প্রতি এই চৈত্র সংক্রান্তিতে মানুষ এখানে আসে এবং তাদের ইচ্ছে অনুযায়ী, তাদের মানত অনুযায়ী এই চোখদান করে থাকে, ভোগ দিয়ে থাকে। আর এই স্থানটি হচ্ছে আপনার ফরিদপুরের চরভদ্রেশন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রাম। চর অযোধ্যা গ্রামে আপনারা আসলে দেখতে পারবেন, এইটা প্রতি চৈত্র মাসের শেষের দিন এখানে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। এই উপলক্ষে ভোগেরও আয়োজন করা হয় না, ভোগের আয়োজন করা হয় এবং রাত্রে এই ভোগ বিতরণ করা হয়, প্রসাদ বিতরণ করা হয়। আমরা আপনাদেরকে একটু দেখাবো, আপনাদেরকে যদি দেখাই যে এই পূজা উপলক্ষে কিন্তু বিভিন্ন ভক্তবৃন্দের আগমন ঘটেছে, সেই উপলক্ষে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং এই প্রসাদ পাক করা হচ্ছে। আমাদের বদ্ধ আমরা